তাবত ব্রহ্ম কথা মুক্তি পদবীম তাবত নতিক্তি ভাবে তাবচ্চাপি বিশৃঙ্খলাত্মমানিতেন লোক বেদ স্থিতি তাবৎ শাস্ত্র বিদাম্বিত কলকল বহির্বত্মসু শ্রীকৃষ্ণ চৈতন্য পদাম্বুজ প্রিয়জন যাবত ন দিগ্গজর শ্রীকৃষ্ণ চৈতন্য পদাম্বুজ প্রিয়জন যাবত ন দিগ্গজর তাবৎ ব্রহ্ম কথা মুক্তি পদবী তাবৎ ন তিক্তি ভাবে তাবৎ চাপি বিশৃঙ্খলাত্মমায়তেন লোক বেদ স্থিতি তাবৎ শাস্ত্র বিদাম্বিত কলকল নানা বহির্বত্মসু শ্রী চৈতন্য পদাম্বুজ প্রিয়জন যাবৎ ন দিগ্গজর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন রূপ রঘুনাথের কথা রূপ রঘুনাথের কথা অকৈত্তব্য সত্য কথা আমাদের সর্বদাই কীর্তন করে যেতে হবে। পৃথিবীর কোন প্রান্তে কোন জায়গায় কোন স্থানেতে কোনো সত্য অনুসন্ধিৎসু ব্যক্তি যিনি পরম সত্যকে জানতে চাইছেন তিনি সেখানে সেই সত্যের সন্ধান পাচ্ছেন না। এরকম ধরনের অনেক স্থান আছে যেই স্থানেতে অপ্রাকৃত সত্য জানবার জন্য তারা ব্যস্ত হয়েছেন কিন্তু তাদের কাছে কোনো রকম খবর পৌঁছাচ্ছে না। রূপ রঘুনাথের কথা অপ্রাকৃত সত্যের কথা আমাদের দৃঢ়ভাবে কীর্তন করে যেতে হবে। হয়তো এতে অনেকের ইচ্ছা থাকবে না, অনেকের হৃদয়তে এরকম ধরনের কথা শুনবার কোনো ইচ্ছা নাই, তথাপি আমাদের এই কীর্তন করতে হবে। পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজ জানিয়েছেন নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণ। একটা চরণ তুলসী মুখে পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজ জানিয়েছেন নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে চৈতন্য চৈতামিতের এই নিছক সত্য কথা চৈতন্য চরিতামৃতের নিছক এই সত্য কথা আমি জগতে বলতে গিয়ে বিভিন্ন রকম আক্রমণের সম্মুখীন হয়েছি। চৈতন্য চরিতামৃতের এই নিছক সত্য কথা বলতে গিয়ে যদি আমাকে ভীষণ আক্রমণের মুখোমুখি হতে হয়, তথাপি এই কথাই আমাকে আমার আচার আদর্শ স্থাপন মুখে কীর্তন করে যেতে হবে। এইটি হল প্রভুপাদের আদেশ, গুরুবর্গের আদেশ। যে কথা দিয়ে প্রথমে শুরু করা হয়েছিল বড় অদ্ভুত শ্লোক, মর্মী ভক্তগণের মধ্যে তেলে জিনিস খাইছে জিভ ভারী হয়ে গেছে, মর্মী ভক্তগণের মধ্যে রসিক ভক্তগণের মধ্যে যার নাম অবশ্যই গ্রহণ করতে হয়, যিনি জীবনের অন্তিম সময় পর্যন্ত বৃন্দাবনের বিমলাকুণ্ডের তীরেতে ভজন করেছিলেন, স্বরগোস্বামীর অন্যতম সেই গোপাল ভট্ট গোস্বামীর যিনি গুরুদেব ছিলেন সেই প্রবোধানন্দ সরস্বতী পাদ তার রচিত এই শ্লোক। এতে তিনি অত্যন্ত গুরু রাজ্যের কথা, গোপন রাজ্যের কথা উত্থাপন করে জানিয়েছেন। জড়জগতের সমস্ত জড় বিষয়েতে সকলেই ব্যস্ত হয়ে রয়েছেন,
তাবত ব্রহ্ম কথা তাবত মুক্তি পদবী নতিক্তি ভাবে, ততক্ষণ পর্যন্ত ব্রহ্ম পদবী ব্রহ্মের কথা মুক্তিপদের কথা আমার তেতো বলে মনে হবে না, ততক্ষণ পর্যন্ত আমার মুক্তি জগতের কথা ব্রহ্ম পদবীর কথা আমার কোনো তিক্ত বোধ হবে না, আমার তেতো লাগবে না, ততক্ষণ পর্যন্ত বিভিন্ন শাস্ত্রবিদগণের নিজেদের মধ্যে তর্ক বিতর্ক চলবে বিভিন্ন শাস্ত্রের বিষয় নিয়ে, শুষ্ক বিষয় তর্ক মানেই শুষ্ক, যতক্ষণ পর্যন্ত না তারা চৈতন্য মহাপ্রভুর কোনো এক প্রিয়জনের চরণের ভৃঙ্গের দর্শন না পাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলের যে প্রিয় পার্ষদগণ আছেন, ভক্তগণ আছেন, ভৃঙ্গগণ আছেন, তাদের চরণ কমলের দর্শন যতক্ষণ পর্যন্ত আমার জীবনে হয় না ততক্ষণ পর্যন্ত আমার এই তর্ক বিতর্ক বন্ধ হয় না, ততক্ষণ পর্যন্ত আমার জড় বিষয়ের যে কথা চর্চা সর্বন্দীয় দ্বারে এই জড় বিষয়কে একটা উপভোগ করার যে প্রচেষ্টা সেটা কখনোই স্তব্ধ হবে না, সেটা বন্ধ হয় না, চলতে থাকে। পরম পূজিবাদ কেশব গোস্বামী মহারাজ তার গুরু সেবার আদর্শের কথা আজকে আলোচনার আমাদের মুখ্য উদ্দেশ্য। পরম পূজিবাদ কেশব গোস্বামী মহারাজ তার গুরু সেবার যে অনন্য আদর্শ সেই কথাই আজকে আমাদের আলোচনার মেন প্রধান উদ্দেশ্য। ভাবতে বড় আশ্চর্য লাগে, বহুপাদের সমস্ত পার্ষদগণ একে একে সমস্ত এক একজন দিকপাল, তারা এক একজন এক এক দিক থেকে কিভাবে গুরুচরণের সেবা করেছেন সেই সব আদর্শগুলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হওয়া দরকার। কালকেও এক জায়গায় আলোচনা হচ্ছিল, আলোচনা প্রসঙ্গে দেখা গেছিল কালকে যেখানে আজকে তার আবির্ভাব তিথি উপলক্ষে পুষ্পাঞ্জলি দেওয়ার কথা আসছে, সেই পুষ্পাঞ্জলি দেওয়ার অর্থে আমরা অনেকেই ভাবি কিছু পুষ্প নিয়ে তার চরণে নিবেদন করে দিলেই তাদের পুষ্পাঞ্জলি কার্য সমাপন হয়ে গেল। শ্রী সরস্বতী ঠাকুর তা জানাননি, সরস্বতী ঠাকুর বলছেন যে আমাদের যে অন্তঃকরণ আছে, চিত্তবৃত্তি আছে, মন আছে, শুষ্ক অন্তঃকরণ, সর্বাঙ্গীন ভাগে সেই অন্তঃকরণকে অর্থাৎ সমস্ত চিত্তবৃত্তিকে গুরুপাদ পদ্মের চরণে যতক্ষণ আমরা নিবেদন না করতে পারি, পুষ্পাঞ্জলি না দিতে পারি, ততক্ষণ আমাদের বাস্তব পুষ্পাঞ্জলি হয় না। মনকে আরেকটা শব্দতে বলা হয়েছে, মনকে বলা হচ্ছে সুমন, মনকে অন্য এক শব্দতে বলা হয়েছে সুমন। সেই মনকে যখন গুরুপাদ পদ্মের চরণে আমরা সর্বাঙ্গীনভাবে দিয়ে দিতে পারি সেটাকেই বলে বাস্তব পুষ্পাঞ্জলি। গুরুপাদ পদ্ম জানাতেন শরণাগতি মানে হল নিজের বলে আর কোনো কিছু না রাখা, শরণাগতি মানে গুরুপাদ পদ্ম বলতেন নিজের বলে আর কোনো কিছু না রাখা। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে বলছেন বিকৃতর পশুর যথা, বিকৃতর পশুর যথা, যেমন একটা পশুকে বিক্রি করে দিলে পরে তার আর নিজের কোনো স্বাতন্ত্রতা বলে কিছু থাকে না, তাকে যেভাবে রাখা হবে, যে অবস্থায় তাকে পরিচালনা করা হবে সেটাতেই তোমাদের সুখী থাকতে হবে। তিনি আমাদের শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ জানাচ্ছেন পশুকে যেমন বিক্রি করে দিলে পরে যিনি কিনে আনলেন তিনি যেভাবে তাকে পরিচালনা করবেন সেটাই তার মেনে নিতে হয়। ভাগবতী মহাপুরাণ জানাচ্ছেন
ঠিক সেই রকমভাবে পশুকে যেমন বিক্রি করে দিলে যেরকমভাবে তার নিজের কোনো স্বাতন্ত্রতা বলে আর কিছু থাকে না, সেরকম শিখায় শরণাগতি ভক্তের প্রাণ, যেটা শ্রীল সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর গিয়েছেন কীর্তনে লিখেছেন। এই শিখায় শরণাগতি ভক্তের প্রাণ, প্রাণ অর্থে অনেকে অন্যরকম ব্যাখ্যা করেন, প্রাণ অর্থে কাকে বোঝা যায়, কি বোঝা যায়। সেখানে ভক্তিবিনোদ ঠাকুরের এই কথাতে শিখায় শরণাগতি ভক্তের প্রাণ, আর প্রাণ আছে যার তবে তো প্রচার, সেই তো প্রচার, যেটা বৈষ্ণবকে যেটা লিখতে গিয়ে প্রভুপাদ প্রভুপাদ সেখানে লিখছেন বৈষ্ণবকে, প্রাণ আছে যার সেহেতু প্রসার। এই প্রাণ কার আছে, কার দ্বারা অপ্রাকৃত জগতের, অপ্রাকৃত জগতের সত্যের কীর্তন সম্ভব হতে পারে, যেটাকে মহাপ্রভু তার শিক্ষাষ্টককে তিন নম্বর শ্লোকে জানিয়েছেন। সেখানে তিনাদপি শুনেছেন তরূপী সহিষ্ণু না আমানিন মাদিন কীর্তনীয় সদাহরি, মহাপ্রভু তৃতীয় নম্বর শ্লোকে এটা জানিয়েছেন। শ্রীল প্রভুপাদ বলছেন প্রাণ আছে যার সেহেতু প্রসার, এই প্রাণটা কি সেটা উত্তর দিতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। অর্থাৎ শরণাগতিটাকে এই ভক্তের ভজনের ভাইটালস, ভজনের একেবারে সার বস্তু বলে নির্ধারণ করা হয়েছে। এটা না থাকলে পরে ভজন রাজ্যে যা কিছু সমস্ত কিছু একটা নাটকীয় অবস্থা সৃষ্টি হবে। এই শরণাগতিটা না থাকলে পরে, বাস্তব শরণাগতি না থাকলে, যেটা ভজন রাজ্যে যা কিছু বাহ্য বিষয়গুলো দেখা যাবে সেটাকে বলা হয় বাহ্য খোলস, একটা সার পদার্থ কিছু থাকবে না। পরম পূজাত কেশব গোস্বামী মহারাজের, যাকে পূর্বে পূর্বে তাকে বিনোদদা বলে লোকে জানতেন, একমাত্র এই গুরুবর্গের কাছে শিক্ষা করা যায় যে আমরা জানি ভজন মানে মনে হয় বসে বসে হরিনাম করব, তিলকমালা করে বসে বসে হরিনাম করব আর ভিক্ষা করে খাব। পরম পূজাত কেশব গোস্বামী মহারাজের সঙ্গে যতক্ষণ কাউর সাক্ষাৎকার না হবে ততক্ষণ পর্যন্ত সে জানতে পারবে না একজন শয়তানকে শাস্তি দেওয়াটাও হরিভজনের অন্তর্গত হয়ে যায়। এই টেকনিকটা একমাত্র কেশব গোস্বামী মহারাজ শিক্ষা দিয়েছেন, তিনি আমাদের দেখিয়েছেন কোর্টে যাওয়াটাও হরিভজনের অঙ্গ করে দেখিয়েছেন। কোর্টে যাওয়া, কোর্টে গিয়ে যখন এক এক শয়তানের বিরুদ্ধে তিনি কেস ফাইল করেছেন, সেখানে করে গৌরাঙ্গের সম্পত্তি রক্ষা করার চেষ্টা করেছেন, সেটাকেও তিনি হরিভজনের অঙ্গ করে দিয়েছেন। যেটা বলতে গিয়ে আগে অনেক আগে বোধহয় হরিভজন হরিকথা প্রসঙ্গে আলোচনা করা হয়েছিল, সেখানে নবদ্বীপে বেশ কিছু সহজিয়া নবদ্বীপের ওপারে তাদের বিরুদ্ধে এক পরমহংস বাবাজি মহারাজ প্রায়ই কৃষ্ণনগর কোর্টে গিয়ে বিভিন্ন রকম কেস ফাইল করতেন। কৃষ্ণনগর কোর্টে যেতেন, গিয়ে বিভিন্ন ব্যক্তির নামে একটা করে কেস ফাইল করতেন। তাতে কিছুদিনের মধ্যে সেই সহজিয়া যারা ভজন করি বলে নিজেদের মনে করেন বিজ্ঞ, নিজেদেরকে বিজ্ঞ মনে করেন, তারা সবাই একত্রিত হয়ে অত্যন্ত রেগে গেলেন। রেগে গিয়েছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন ম্যাজিস্ট্রেট ছিলেন, সেখানে গিয়ে তাদের নামে অভিযোগ করলেন। ঠাকুরকে বলছেন এনার কি কোনো খেয়ে দেয়ে কাই নেই, ইনি ভজন করতে পারেন না। আর কার কথা বলছেন, ওই স্বরূপদাস বাবা না কি নাম ভুলে গেলাম, উনি রোজ এসে আপনার এখানে খালি কোর্টে একটা করে কেস ফাইল করেন, ওনার কি খেয়ে দেয়ে কাই নেই, ভজন করতে পারেন না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর হেসে বললেন আপনাদের পক্ষে নির্জনে বসে বসে হরিনাম করাটা ভজনের অন্তর্গত হয় না, ভজন হয় না। উনি যে দৌড়ে এসে এত দূর এত দূর হেঁটে এসে একটা করে কেস ফাইল করে যান, এটা তার পক্ষে হরিভজনের অঙ্গ হয়, আপনারা তাকে চিনতে পারবেন না। কারণ সেই বাবাজি মহারাজের অন্তরে অত্যন্ত দুঃখ হতো, ওপারে সহজিয়াগণ কেউ বিভিন্ন স্ত্রী জাতীয় স্ত্রী কামিনী জাতীয় কোনো ঘটনাতে কেন্দ্র করে তারা ভজন জীবন যাপন করতেন, সেটা তিনি পছন্দ করতেন না। কোনো কোনো ব্যক্তি দেবত্ব সম্পত্তি হস্তাগত করার জন্য বিভিন্ন চালাকি করতেন,
সেইগুলোকে তিনি গিয়ে নোটিশ দিতেন যে ওখানে ওই রকম সম্পত্তি দেবত্ব মতো কেড়ে নিচ্ছে, আপনারা গিয়ে রক্ষা করুন। ওখানে কেউ একজন সিদ্ধান্ত বিরুদ্ধ কাজ করছে, গৌরাঙ্গ মহাপ্রু এই কথা কখনও বলে যাননি, উনি ব্যবিচার করছেন, এই কেস করে আসতেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর জানাতেন, আপনারা নির্জন ঘরেতে বসে বসে যে হরিভজনের অভিনয় করেন, এতে আপনাদের হরিভজন হয় না। আর ইনি যে এত দূর থেকে কষ্ট করে এসে এখানে বিভিন্ন ধরনের কেস ফাইল করে যান, একটা করে বিভিন্ন রকম মামলা দায়ের করে যান, এটা তার হরিভজনের অঙ্গ হয়। কারণ তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর অত্যন্ত মর্মী ভক্ত, তিনি জানেন কিভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করতে হয়। আর যা তার বিরোধিতা করেন, ব্যভিচার করেন, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তার মন অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠে। তিনি ভজন রাজ্যের কোনো রকম কোনো ব্যভিচার বা উৎপাত সহ্য করতে পারেন না, তাই তিনি এই কষ্টেতে এসে এখানে এই ধরনের কেসগুলো ফাইল করে যান। কাজে এটা তার হরিভজন একটা অঙ্গ। পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজের সঙ্গে আমাদের দেখা না হলে আমরা জানতে পারতাম না যে হরিভজনের অঙ্গ কিভাবে করতে হয়। যখন এক একটা কেস ফাইল করতে যেতেন বা কোনো শুনানি হবে, তখন তিনি পাগড়ি পরে, ভালো কাপড় পরে, এরকম দণ্ড নিয়ে রিস্কায় বসে আরামে যেতেন। সেখানে গিয়ে নামতেন, উকিলের সঙ্গে কথা বলতেন, সম্মুখে এক একটা করে আর্গুমেন্ট দিতেন, উকিল ঘাবড়ে যেত। উকিল বুঝতে পারত না এইরকম ধরনের আর্গুমেন্ট কোথা থেকে শিখলেন। হরিভজনের অঙ্গ, প্রভুপাদ এই কথাটা প্রায়ই আমাদের শিক্ষা দিতেন, যেটা আপনার গৌড়ীয় পত্রিকাতে দুটো শ্লোক প্রায় প্রকাশ রোজই প্রকাশিত, প্রত্যেক ইস্যুতে প্রকাশিত হতো দুটো শ্লোক, অনাসক্তস্য বিষয়ান যথার্হম পুয়ঞ্জত। হ্যাঁ, কৃষ্ণ বলছেন অনাসক্তস্য বিষয়ান যথার্হম পুয়ঞ্জত, কৃষ্ণ সম্বন্ধে, হ্যাঁ নিবন্ধন কৃষ্ণ সম্বন্ধে, ভুলে গেলাম কথা, হ্যাঁ হ্যাঁ প্রাপঞ্চিকতায়া বুদ্ধিয়া হরি সম্বন্ধে বস্তিন, কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যমুচ্ছতে। এই অনাসক্তস্য বিষয়ান যথার্হম পুয়ঞ্জত আর প্রাপঞ্চিকতায়া বুদ্ধিয়া হরি সম্বন্ধে বস্তিন, এই দুটো শ্লোক সবসময় গৌড়ীয় পত্রিকার উপরেতে আগেই হেডিং হিসেবে দেওয়া থাকত। এই দুটো গৌড়ীয় গগনে এই দুটো যে শ্লোক আছে, এইগুলো হচ্ছে গৌড়ীয় ভজনের অত্যন্ত গুপ্ত রহস্য, গৌড়ীয় ভজনের অত্যন্ত গুপ্ত রহস্য এই দুটো শ্লোক, যে দুটো শ্লোকের কথা আমি বললাম। এইগুলো আলোচনা করে পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ অনেক সময় এসব আলোচনাগুলো করতেন, করে প্রমাণ করতেন যে আমাদের জীবনে দৈনন্দিন আমাদের ভজন জীবনে যে কোনো ক্রিয়াকর্ম, যা খুশি যে ক্রিয়াকর্মগুলো আমাদের করতে হয়, সে সমস্ত ক্রিয়াকর্মগুলো সমস্ত হরিভজনের অনুকূলেতে নিয়ে যাওয়া, এই যে গুপ্ত একটা উদ্দেশ্য, এই উদ্দেশ্য সবার দ্বারা পালন করা সম্ভব হয় না। পরমাচার্য কেশব গোস্বামী মহারাজ যেটা নিজের জীবনে দেখিয়েছেন, শ্রীল প্রভুপাদের সেবা করতে গিয়ে আমরা বাহ্যদৃষ্টিতে দেখতে পাই, তিনি সমস্ত এই যে চৈতন্য মঠে, যত চৈতন্য মঠের আমাদের গুরুবর্গ থেকে শুনেছি, মায়াপুরে যেখানে আপনার চোখ যাবে, যতদূর আপনার দৃষ্টি যেতে পারে, তার বাইরেও চৈতন্য মঠের সম্পত্তি ছিল, মানে মানুষ তাকাতে পারবে না এত দূর, মানে পুরো মায়াপুরে যত দিগন্ত দেখতে পারা যাচ্ছে সমস্ত কিছু চৈতন্য মঠের সম্পত্তি ছিল। এখন তো সব বিক্রি করে করে সব শেষ করেছে, সেগুলো সব চৈতন্য মঠের সম্পত্তি ছিল, সেইগুলো সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব ছিল বিনোদদার কাছে। এক বিন্দু বিষয়ের অত্যাচার সহ্য করা অত্যন্ত মুশকিল, কিন্তু আমাদের এইটা শিক্ষা পেয়ে গুরুবর্গের মুখে এটা জানতে পেরেছি যে কৃষ্ণের বিষয়কে সংরক্ষণ করা, এটা ভজনের অন্তর্গত বিষয়, সবচেয়ে বড় বিষয়, যে কৃষ্ণের যে বিষয়গুলোকে, এগুলোকে বিভিন্ন রকমভাবে এগুলোকে রক্ষা করার যে বিষয়, এটা ভজনের অন্তর্গত বিশাল ভজন। পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজ এই পুরো মায়াপুর স্টেটের দায়িত্ব ছিলেন, দায়িত্ব থাকতেন বিনোদদা, এই সমস্ত সম্পত্তিগুলোকে দেখাশোনা, কোথায় কে সেই জমি
তার নিজের দখলে নিয়ে যাচ্ছে, কে কোথায় ফসল কেটে নিয়ে যাচ্ছে, অত্যাচার করছে মুসলিমগণ, সমস্ত কিছু তার সমস্ত দেখাশোনা করতে হতো, সমস্ত কিছু, এমনকি দরকার হলে কাউকে শাস্তি পর্যন্ত দিতে গাছের সঙ্গে বেঁধে, গাছের সঙ্গে বেঁধে পেটাই করতে, এগুলো তার করতে হতো। কিন্তু বাইরের দৃষ্টিতে লোকে মনে করত বিনোদদা বিষয় নিয়ে থাকেন, অতএব তার ভজন হচ্ছে না, এগুলো তিনি কি ভজন করছেন। অনেকেই তারা জানতে পারতেন না, অনেকেই মনে করতেন তিনি যে এই বিষয় সম্পত্তি আদি চৈতন্য মঠের গৌরাঙ্গ মহাপুর এই বিষয়গুলোকে প্রভুপাদের মঠের এই সব বিষয়গুলোকে তার তাকে যে সংরক্ষণ করতে হতো, এই বিষয়েতে তিনি যে কীরকম ভজন আদর্শ রেখেছেন এটা অনেকেই জানতে পারতেন। অনেকে মনে করতেন এটা তার ভজন হয় না। একদা তিনি বসে, তিনি গাছের তলায় বসে বসে চিন্তা করছেন কতগুলো জিনিস, এই প্রভুপাদের সেবার বিষয়ে। তার কিছু গুরু ভাই এবং কিছু ভক্ত সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন, সেই জায়গাতেই যাওয়ার সময় তারা দেখলেন বিনোদদা আমাদেরকে দেখলেন অথচ কোনো কথা বললেন না। তারা গিয়ে প্রভুপাদের কাছে অভিযোগ করলেন যে আপনার বিনোদ বিহারী বিনোদদা তার তো বিশাল অভিমান, সে তো কথা পর্যন্ত বলেন আমাদের সঙ্গে। প্রভুপাদ বলেন কি, বলে হ্যাঁ তো কথা বলেন না তার সঙ্গে, সে ফার্মে দিয়ে চলে গেল, দেখলো। প্রভুপাদ বললেন আপনারা তার কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করুন সত্যি কি তিনি দেখেছেন আপনাদের। বুঝলে আমি দেখলাম ওই পাশ দিয়ে আমরা এলাম, দেখলেন। বলছেন না আপনি আবার যান, গিয়ে জিজ্ঞাসা করুন। তিনি নিশ্চিত কোনো সেবারাজ্যের কোনো কিছু চিন্তা করতে গভীর চিন্তা করছিলেন, বাইরে তিনি আপনাদেরকে দর্শন করতে পারেন না। পরবর্তীকালে দেখা গেল সত্যি সত্যিই তাই, তিনি অন্য একটা বিষয়ে চিন্তা করছিলেন, সেই জন্য তিনি কেউ পাশ দিয়ে গেছিলেন, সেটা তার ধারণাই নেই, সে জানতেই পারেননি। এরকম ধরনের তিনি সেবায় নিমগ্ন থাকতেন, কেউ এই বিষয়টা অনুভব করতে পারত না। বাইরে তার অত্যন্ত দৃঢ়তা দেখা যেত, অত্যন্ত কঠোর ভাব, কিন্তু অন্তর্দৃষ্টিতে তিনি যে কত কোমল ছিলেন সেটাকেও জানতে পারত না। পরম পূজাত কেশব গোস্বামী মহারাজ বলতেন, বাগানের যেমন ফসল বিভিন্ন রকম শস্য বোনা হয়, বোনার পরেতেই যদি কেউ সেখানে সেই ফসলগুলোকে গার্ড দিয়ে না দেয়, অর্থাৎ পাঁচিল, সেই ফসলগুলোকে রক্ষা করবার জন্য যদি সেখানে কোনো প্রকার বা সেরকম মানে যেখানে বলে ঘিরে যদি না দেয়া হয়, তাহলে সেই ফসলগুলো ছাগল ভেড়া মহিষ যে কোনো কেউ এসে গরুতে এসে খেয়ে যাবে। পরমপূজ্য কেশব গোস্বামী উদাহরণটা দিতেন যে আমরা আমাদের এই যে ভজন জীবনে যদি সিদ্ধান্তের বেড়া আচরণের বেড়া যদি আমরা না দিই, তাহলে আমাদের এই ভজন জীবনের সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে আচার আদর্শ আচরণ সিদ্ধান্ত, এটার একটা বেড়া দিয়ে আমাদের রক্ষা করতে হবে। কোনটাকে রক্ষা করতে হবে? আমাদের যে বাণী বৈভব, যেগুলো আমাদের বাণী বৈভব আছে, সেই বাণী বৈভবগুলোকে আমাদের সর্বদা রক্ষা করবার দায়িত্ব করেছে। আমরা কখনোই ওটাকে খোলা রেখে দিতে পারবো না, যে যা খুশি করুক অত্যাচার করুক এটা হতে দেবো না। তিনি দৃঢ়কণ্ঠে প্রায় ঘোষণা করতেন যে বাণী বৈভবকে সংরক্ষণ করাটাই হলে আচার্যের প্রধান, যেটা প্রভুপাদ বলতেন তিনি সেই কথাটা বলতেন, বাণী বৈভবকে সংরক্ষণ করাই হলো আচার্যের প্রধান দায়িত্ব, বৈষ্ণবগণের প্রতিষ্ঠিত বৈষ্ণবগণের প্রধান দায়িত্ব। কেন, বাণী বৈভব সংরক্ষিত হলে পরে বাদবাকি সব কিছুই রক্ষা পাবে। বাণী বৈভব যদি নষ্ট হয়ে যায় আর কোনো কিছুই থাকে না। যখন চটক পর্বতে তিনি প্রভুপাদের সঙ্গে ছিলেন, শেষ সময়ের কথা বলছি, প্রভুপাদকে সঙ্গে নিয়ে বিনোদদা আদি অস্মদীয় গুরুপাদ পদ্মই ছিলেন, ছিল ভক্তিপ্রমোদ পুরীশ্বরী মহারাজ, তখন তিনি ব্রহ্মচারী ছিলেন, প্রণবানন্দ ব্রহ্মচারী, আর তিনি ছিলেন বিনোদদা, আরও অনেক ভক্তগণ ছিলেন। পুরীতে চটক পর্বতে প্রভুপাদ যখন পৌঁছেছিলেন শেষ সময়,
তারপরে আর কোথাও যান নাই। সেই স্থানেতে হঠাৎ বিনোদদা ছিল প্রভুপাদকে জানাচ্ছেন দুঃখের সঙ্গে, প্রভুপাদ আপনি অসুস্থ লীলা করছেন, আমাদের তো অত্যন্ত চিন্তিত হয়ে পড়ছি, আমাদের তো আর ভাল লাগছে না, না যেরকম অসুস্থ লীলা আপনি আবিষ্কার করছেন তাতে তো আমরা অত্যন্ত উদ্বিগ্ন, অত্যন্ত অন্তরে আমাদের অত্যন্ত ভয় সৃষ্টি হচ্ছে। প্রভুপাদ অত্যন্ত কাতরভাবে বললেন, আমার কথা এর কেউ গ্রহণ করতে পারছে না, আমার কথা আর কেউ গ্রহণ করছে না, কেউ বুঝতে পারছে না, আমি আর এখানে থেকে কি করব, এই এইটুকু কথা খালি বললেন, আমার কথা আর কেউ বুঝতে পারছে না, আমার কথা কেউ গ্রহণ করতে চাইছে না, আমি আর থেকে কি করব। এই কথা বলবার সঙ্গে সঙ্গে তিনি প্রভুপাদ কিছুদিনের মধ্যেই চলে এলেন তীরণ্ডী গৌরিয়ামঠ, সেখান থেকে কলকাতা গৌরিয়ামঠে পৌঁছেছেন। তারপরেই বেশ কিছুদিনের মধ্যেই প্রভুপাদ শরীর ছেড়েছিলেন। যাই হোক, প্রভুপাদ বিগত হওয়ার পর সে বিনোদদার যদি বিরহ যন্ত্রণা কেউ জানত দেখতে পেত, যখন প্রভুপাদকে নিয়ে যাওয়া হয়েছিল চৈতন্য মঠে কলকাতা থেকে বিরাট শয্যা করে, ওই সমাধির সামনে বিনোদদার যে রোদন যে কান্না সেটা যদি কেউ দেখত তখন সে বুঝতে পারত, পাষাণে কুটিব মাথা অনলে পশিব কাকে বলে, তার জ্বলন্ত উদাহরণ বিনোদদাকে দেখে লোকে বুঝতে পারতেন। সেইখানে প্রভুপাদের সমাধির কাছে সেখানে বলছেন আর কাঁদছেন, আর আমাকে কে বলবে, বোকা ডোকলা কে আমাকে বলবে। প্রভুপাদ বলতেন মজা করে করে তাকে, তুমি একজন বোকা, বোকার জাহাজ, আর আমাকে কে বলবে, এভাবে বলছেন আর কাঁদছেন। তারপর তো সব কিছুই যারা প্রাচীন ব্যক্তি আছেন তারা জানেন, বিনোদদাও প্রভুপাদ যাওয়ার পর অনেক ঘটনা হলো, তিনি তারপর বেদান্ত সমিতির প্রতিষ্ঠা করলেন, প্রভুপাদের আচার আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্য তার যে অনলস প্রয়াস, প্রভুপাদ প্রকট থাকতে থাকতে তার গৌড়ীয়তে এক একটা সিদ্ধান্ত বেরোত সেগুলো অবাক কর, সব বৈষ্ণবদের ইচ্ছায়, প্রভুপাদের ইচ্ছায় এবং সমস্ত বৈষ্ণবদের ইচ্ছায় বিনোদদাকে বলা হতো বেদান্তবিদ। প্রভুপাদের ইচ্ছা ছিল, অন্য অন্য বৈষ্ণবগণের ইচ্ছায় তারা বলছিলেন আপনি তো বেদান্তের অনেক সূক্ষ্ম বিচারগুলো জানেন, দয়া করে যদি অন্য একটা আর্টিকেল আপনি দেন না আমরা তাহলে আমরা গৌড়ীয়তে ধীরে ধীরে প্রকাশ করব। এর মধ্যে অনেকেই ছিলেন, সুন্দরানন্দও ছিলেন তখনকার দিনে, তারপর তো আলাদা হয়ে গেলেন ভাগ। তো বিনোদদা বলছেন আমাকে সেই সময় বলা হলো, আমি সেই সময় বেদান্তের উপর বিভিন্ন চর্চাগুলো লিখেছিলাম বিভিন্ন রকম, আর মায়াবাদের যে মায়াবাদ শতদূষণী, মায়াবাদের জীবনী, মায়াবাদ শতদূষণী, প্রভুপাদের অনেক বিচার আছে এর উপর, মায়াবাদের জীবনী, এই সমস্ত টিপিক্যাল লেখা যেটা আমরা চিরকাল চিৎকার করে বলতে পারবো বিনোদবাবু অর্থাৎ আমাদের পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজের লেখা বলে আমরা গর্ব করতে পারি, এরকম ধরনের সূক্ষ্ম বেদান্তের উপর বিচার এগুলো সচরাচর দেখা যায় না। সমস্ত সময় মায়াবাদগুলোকে খণ্ড বিখণ্ড করে তার যে এক একটা সূক্ষ্ম বিচার সেগুলো তিনি প্রকাশ করতেন। তখন সেই সময়তে বিভিন্ন রকম অসুবিধার জন্য আর সেরকম প্রকাশ হয়ে ওঠেনি, পরবর্তীকালে আমাদের বেদান্ত সমিতি থেকে যে গৌড়ীয় পত্রিকা প্রকাশিত হয়েছিল তাতে ধীরে ধীরে এই সবগুলো প্রকাশিত হয়েছিল। তিনি সিদ্ধান্তের যে আচার্য তার কত ঘটনা আমরা বলবো, আমরা তো আজকে অল্প কিছু আলোচনা করতে বসেছি, দিনের পর দিন আলোচনা করলেও ফুরায় না। এক এক বড় বড় দিগ্গজ পণ্ডিত, তারা বাইরের জগতের হিসাবেতে বড় পণ্ডিত, তারা অনেক কিছু জানেন, কি তাদের এক এক সিদ্ধান্তকে তিনি কীভাবে খণ্ড বিখণ্ড করেছেন সেগুলো কেউ যদি দেখে অবাক হয়ে যাবে, পাগল হয়ে যাবে। রামনারায়ণ বিদ্যারত্ন মুর্শিদাবাদের যে কাশিম বাজারে, সেখানে মহারাজা মনীন্দ্রচন্দ্রের যে সভা, সেই সময়ে রামনারায়ণ বিদ্যারত্ন ছিলেন প্রধান পণ্ডিত, তার হাত দিয়ে অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে, গোস্বামী গ্রন্থ প্রচুর,
কিন্তু তাদের এক একটা সিদ্ধান্তের আলোচনা তিনি এমনভাবে করেছিলেন কেশব গোস্বামী মহারাজ, কাউর বুকের পাটা হবে না এরকমভাবে আলোচনা করবার, এত বড় পাটা কাউর বুকের পাটা হবে না, ওরকম একটা পণ্ডিতের বিরুদ্ধে তিনি সর্বসমক্ষে এরকম লিখে খণ্ডবিখণ্ড করেছেন, তার কোনো জবাব দেওয়ার কিছু ছিল না। আশ্চর্য বিষয়, আমরা চিরকাল শ্রদ্ধারসনে পেয়েছি মহারাজের যে সিদ্ধান্ত বিচার, যেটা পরবর্তীকালে আমাদের বামন গোস্বামী মহারাজ কেশবাধীত বামন রূপ এগুলো মজা করে বলা হয়, সত্যিই তাই। কেশব গোস্বামী পরম কেশব গোস্বামী মায়ের যত সিদ্ধান্ত বিচার সূক্ষ্ম বিচারগুলো, সেগুলো সমস্ত কিছু ছিল বামনদেবের হৃদয়ে প্রকাশিত হয়েছিল। সমস্ত সিদ্ধান্তগুলো একই, খালি পার্থক্য হচ্ছে বামনদেব একটু মিষ্টি করে বলতেন আর তার লেখাগুলো ছিল একটু কড়া, তার ভাষাগুলো ছিল অত্যন্ত কড়া দৃঢ়ভাবে, বামনরাজ ওগুলোই বলতেন কিন্তু একটু সফট অন্যরকমভাবে। অপূর্ব এইসব কথা, মানে আমাদের এই কথাটা অনেকবার আলোচনা করেছিলাম, আমাদের কুঞ্জবিহারী বিদ্যাভূষণের নাম শুন, কুঞ্জদা যাক যিনি পরবর্তীকালে ভক্তিবিলাস তীর্থকেশীমা হয়েছেন, তিনি প্রায়ই বলতেন যদি আপনারা সদ্গুরুর সেবা করতে চান তাহলে আপনারা সবাই এক একজন জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি থাকবেন। মনে রাখবেন, জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে গেলে যতক্ষণ সাহসের দরকার হয়, সৎসাহসের, সেই রকম প্রত্যেকে তৈরি থাকুন জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, তবে কিন্তু আপনারা সদ্গুরুর সেবা করতে পারবেন। আর সদ্গুরুর সেবা করতে গিয়ে যে সমস্ত ইভেন্চুয়ালিটি বিপদের সম্মুখীন হতে হয়, এটাতে পিছপা হন, আমার গুরু সেবার দরকার নেই অনেক হয়েছে, তাহলে নিজে নিজে সুবিধা দেখবেন সব, আর গুরু সেবা করতে হবে না। এটা পরম পূজিবাদ কুঞ্জদা বলতেন। আপনারা যারা গুরু সেবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন তারা তৈরি থাকুন জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, তবে আপনারা সদ্গুরুর সেবা করতে পারবে। কেন, একজন পরমাংশ গুরু বৈষ্ণবের বিরুদ্ধে জগৎ আক্রমণ করে, অনেকেই বিরুদ্ধে করে না, করেনি, সমস্ত জগৎ আক্রমণ করে তার সিদ্ধান্ত তার বিচার। পৌপাদকে তো কতবার মৃত্যুর জন্য হুমকি দিয়েছে, জন্য হুমকি নয়, আমাকে তো হুমকি দিয়েছেন মৃত্যুর জন্য, সব বৈষ্ণব সমাজ জানে, কিছু করতে পারেন। পৌপাদকে মারবার জন্য চেষ্টা করেছিলেন, পৌপাদকে শুধু হুমকি নয়, পৌপাদকে ডাইরেক্ট মেরে ফেলার জন্য চেষ্টা, যেটা পরিক্রমাতে পোড়ামাতলার কাছে ওপারে সমস্ত সহজিয়াগণ কী করেছেন, প্রভুপাদকে চিরকালের মতো মেরে ফেলার জন্য চেষ্টা করেছিলেন, লেখে মেরে ফেল চিরকালে থাকলেই আমাদের কাঁটা, আমাদের সব, আমাদের কোনো কথাবার্তা লোকে বুঝবে না, এদের কথাটা জেনে ফেলবে। প্রভুপাদকে আক্রমণ করার জন্য কী করলেন, তো ব্যস্ত হলেন, সমস্ত পরিক্রমা পাটির ওপর এত বড় বড় ইট ছাদ থেকে পাটকে ছুটছেন, কাউর মাথা ফেটে গেছে, কাউর চশমা ভেঙে গেছে, বিভিন্ন রকম আক্রমণ। প্রভুপাদকে ওই ভিড়ের মধ্যে, এরা হরিকথার জন্য, বামন গোস্বামী মহারাজ খিচুড়ি খাওয়ার জন্য আসে, এ তো হরিকথা আসার জন্য আসে না, খিচুড়ি খাওয়ার জন্য আসে সব, বামন মহারাজ বলতেন। হরিকথা শোনার লোক নেই, মঠগুলো বড় বড় আছে, সব কিছু আছে, আসল কাজে সব কাঁচকলা, কিচ্ছু নেই। মঠ মন্দির করা তখনই সাকসেস মনে করব যখন সেখানে অপ্রাকৃত হরিকথা কীর্তনের লহর চলবে একেবারে দিন রাত, সেখানে আপনি আপনি সব আসবে, বিশ্বাস হয় না আপনাদের, এগুলো সব প্রমাণ করে দেখিয়েছেন এনার গুরুদেবের গুরুদেব, তিনি প্রমাণ করে দেখিয়েছেন। ওই যে ভিক্ষায় যেতে হবে না, বসে বসে কীর্তন কর, হ্যাঁ কীর্তন করবো, ভিক্ষা নেই, ভিক্ষায় যেতে হবে, চাল ফাল নেই, বসে থাকেন কীর্তন কর, দেখবি সব আসবে, দেখুন উমা কীর্তন কতুকু দেখবো, বসে সব নিয়ে চলে আসছে, লোকের বিশ্বাস না। হরিকথা কীর্তনের দ্বারা সব কিছু আসে। আমাদের জগন্নাথ দাস বাবা জীবনে যে একটা ঘটনা বলেছিলাম, পুরীতে তিনি কোন একটা জায়গায় যাচ্ছিলেন, বেলা হয়ে গেছে, বিহারীকে নিয়ে একটা জঙ্গলে একটা গাছের তলায় বসে, বিহারী বলছেন বাবা তুমি কোন জায়গায় বসলে, এখানে তো কিছু হবে না, মালপানি কিছু তো দরকার, ভোগ ফোক রেখে প্রসাদ, বলে এখানে বস থাক সব আসবে, বলে এখানে কে আসবে, চারিদিকে গাছপালা জঙ্গল কোথায় আসবে, হে দেখবি বসে কীর্তন কর, বসে বলে একটু এক কাজ কর বিহারী, খোলটাকে একটু জোরে বাজিয়ে দে, খোল বাজালে কী হবে, বাজা না তুই, খোল একটু বাজিয়ে দিল, বসে রয়েছে কিছুক্ষণ পরে দেখি রুটি থেকে আরম্ভ করে পরোটা সব কিছু এসে ভর্তি, লোকের বিশ্বাস থাকে না, এটা হচ্ছে মুশকিল। সেই জন্য সেখানে আক্রমণ আরম্ভ হলো, আক্রমণের ফলেতে প্রভুপাদকে মেরে ফেলবে। সেই সময় বিনোদদা ঘটনা আপনারা সবাই জানেন, সেই সময় বিনোদদা কী বললেন, প্রভুপাদের সেই কাপড়টাকে
নিজে পরে আর নিজের কাপড়টা প্রভুপাদকে দিয়ে অদল বদল করে এই ভিড়ের মধ্যে থেকে প্রভুপাদকে পার করে দিলেন। কেউ জানতে পারল না, সবাই জানে লাল কাপড় তিনি দণ্ডলম্বা, আর কেশবকুশি মহারাজ এই সন্ডাস দণ্ড মধ্যিখানে রয়েছেন, কেউ জানতে পারছেন না। তাহলে মৃত্যু সম্মুখীন হয়েও প্রভুপাদ অর্থাৎ গুরু সেবার যে আদর্শ এটা তিনি তিনি বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন। হ্যাঁ, বাস্তবিক প্রমাণ করে দেখিয়েছেন। অবশ্য সেই সময় যম সমস্ত ভক্তরা বলেছিল একটা কেস করতে হবে, যে ঘটনা আমি প্রথমে শুরু করলাম, বলে প্রভুপাদ একটা বড় কেস করা দরকার এইসব অত্যাচারী দুষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। প্রভুপাদ বলেন কেন আপনার কেস করবেন? বলে এই যে আক্রমণ করলো, তুমি কত ক্ষতি করলো আমাদের, ক্ষতি করলো না লাভ করলো, লাভ করলো। বলে হ্যাঁ, পরের দিন খবরের কাগজে গৌড়ীয় মঠের নাম বিরাট সব পত্রিকা, ইংরেজি পত্রিকা, বাংলা সব জায়গায়, রেডিওতে সব জায়গায় প্রকাশিত হয়ে গেল। সেখানে বড় বড় হেডিংয়ে রয়েছে গৌড়ীয় মঠের ওপর যে আক্রমণ হয়েছে আজকে কত শতক, কত শতক পরে, অর্থাৎ পাঁচশো সাল পরে এই প্রথম জগাই মাদায়ের আক্রমণ নিত্যানন্দ বাবুর ওপর দেখা গেছিল। সেই নতুন করে সেই বর্বরগুলোর আক্রমণ দেখা গেছে গৌড়ীয় মঠের ভক্তদের বিরুদ্ধে, বলে সব কাগজে দুদিন তিন দিন ধরে এই এই খবর ছাপছে। প্রভুপাদ দেখুন আমাদের তো কোনো টাকা পয়সা নেই, আমরা তো এই বিজ্ঞাপন দিতে গেলে তারা নিত না, কত টাকা দিতে হতো, তো বিনা টাকা পয়সায় দেখুন কত বিজ্ঞাপন বিভিন্ন জায়গায় গৌড়ীয় মঠের প্রচার হয়ে গেল। তা আপনারা হ্যাঁ, তো এইটাই যে শুরু করলাম, পরমবীর কেশব গোস্বামী বলেছিলেন যে প্রভুপাদ বলতেন যে কেউ অন্যায় চালাক হলো যে অন্যায় ব্যতিরিকভাবে জীবনের সমস্ত ঘটনাকে হরিভজনে লাগিয়ে দিতে পারে, সেটা পারে না। মানে অন্যায় ব্যতিরিকভাবে সমস্ত কিছু ইনসিডেন্ট, যা কিছু ঘটনা আমার জীবনে ঘটবে, সমস্ত গুলোকে কৃষ্ণভজনের অনুকূল করে দেওয়ার যে একটা গুপ্ত টেকনিক, সূক্ষ্ম বিচার কৌশল, এটাকে বলো ভজনের গুপ্ত সিদ্ধান্ত, এটা কেউ জানতে পারে না। আমি দু একটা উদাহরণ এই সম্বন্ধে দেবো, তাহলে কেশব গোস্বামী মাঝে চালাকিটা বোঝা যাবে। তিনি প্রায়ই বলতেন, প্রভুপাদ যেমন বলতেন কৃষ্ণভক্ত শয়তানের শয়তান, প্রভুপাদ প্রায়ই বলতেন কৃষ্ণভক্ত শয়তানের শয়তান। এইটা আমরা পরম পূজার কেশব গোস্বামীর জীবনে হাড়ে হাড়ে অনুভব করব, এটা হলো থিওরিটিক্যালি না। কৃষ্ণভক্ত যে শয়তানের শয়তান, অর্থাৎ যারা শয়তানি করে, হরিবিমুখ, হরিভজনে নিয়োজিত গুরু বৈষ্ণবের উপর আক্রমণ করে, তাদের ক্ষেত্রে সেই বৈষ্ণবগণ শয়তান। বোঝা গেল আমার কথাটা? বোঝা গেলাম। ওই জন্য প্রভুপাদ বলতেন কৃষ্ণভক্ত হলো শয়তানের শয়তান। আমি দুই একটা উদাহরণ দিই, বোঝা যাবে, দুই একটা উদাহরণ দিলে বোঝা যাবে। হয়তো এ জানে কি জানে না, সব ঘটনা জানে না, এও জানে না বলে জানে না। দুই একটা উদাহরণ আমি দিচ্ছি। চন্দননগরে পুরনো মঠ নেওয়া হয়েছে, পুরনো একটা জায়গায় সেটা সেবার অধিকার পেয়েছেন শ্রীনিবাস আচার্যের সেবিত বিগ্রহ, শ্রীনিবাস আচার্যের সেবিত বিগ্রহ, হ্যাঁ চুচুড়াতে, চুচুড়া চন্দননগর না চুচুড়া, আমি ভুল বলে ফেলেছি। সেখানে আমি গেছিলাম ভজন প্রভুর ইচ্ছাতে, সেখানে হ্যাঁ চুচুড়াতে গঙ্গা তীরে, সেইখানে যখন নেওয়া হয়েছিল সেখানে ভক্তরা গিয়ে সেখানে চেষ্টা করছেন সেবা পুজো পরিষ্কার করে স্থাপন করবে। গুন্ডারা কি আক্রমণ, মানে সে ছুরি নিয়ে আসছে, মারবে, মেরে ফেলবে তাদেরকে, এখান থেকে দূর হও শিগগির, এখানে কোনো কথা শুনবো না আমরা, এখানে নালে এখানে মেরে ফেলে দেবো, গঙ্গায় ভাসিয়ে দেবো। তার কোনো উঠতে যায় না, তারা দরজা বন্ধ করে ঠক ঠক কাঁপে। পরমপূজার কেশব গোস্বামী খবর গেল যে এই ধরনের দেব সেবার ব্যবস্থায় তারা আক্রমণ করছে, আমাদের কোনো সেবা করতে দিচ্ছে না। কেশব গোস্বামী তোমরা সহ্য করে থাকো, প্রভুপাদ আছেন, আমি আছি, গুরুবর্গ আছেন, কোনো চিন্তা নেই, চিন্তা নেই কি, তোমরা দরজা বন্ধ করে সেবা করো, আমি দেখছি কী করা যায়। ওরা দরজা বন্ধ ভেতর কেন সবসময় আক্রমণ করতে আসছে, দরজা বন্ধ করে সেবা করার কোনো মতে চেষ্টা করছে। ওই গুন্ডাগুলো কী করেছে, পাঁচিল বেয়ে ওই জলের পাইপ বেয়ে ওপরে উঠছে, উঠে মারবে ওদের, বুঝলে কথাটা? কেশব গোস্বামী মহারাজ বললেন ওপর থেকে তোরা কাজ কর, ওই যে পাঁচিল বাইছে পাইপে করে, তোরা ওপর থেকে ইট ফিট মার, মাথা মেরে ফাটিয়ে দে, করে সব এ কর, দরকার হলে হাত পা ছিঁড়ে দে, সব কিছু, কোনো অপরাধ হবে না। ওরা সাহস করে এরকম করলো, তারপরে সে কেস উঠলো থানাতে যে সাধুরা এরকম আক্রমণ করছে, হ্যাঁ সাধুরা আক্রমণ করছে, মাথা ফাটিয়ে দিয়েছে, হাত পাত কেটে দিয়েছে এরকম। কেশব গোস্বামী মহারাজ কোনো উকিল লাগবে না, ওদের উকিল দাঁড় করো, আমি একা যাবো, পাগড়ি পরে দণ্ড নিয়ে কেশব গোস্বামী মহারাজ রিক্সা করে যাচ্ছে, গিয়ে কোর্টে গিয়ে এরকমভাবে দাঁড়িয়েছেন, নিজেই যুক্তি দিচ্ছেন, নিজেই যুক্তি দিচ্ছেন, একটা করে পয়েন্ট উঠছে, কেশব গোস্বামী জগৎ দিচ্ছেন, আপনাদের
মঠের ভক্তবৃন্দ এরকমভাবে নৃশংস আক্রমণ করেছেন এদের বিরুদ্ধে, মি লর্ড আক্রমণ করেছে কারা? বলে আপনাদের মঠের ভক্ত আক্রমণ করেছে, এই জজ বলছেন, এই এরা উকিল বলছেন। হ্যাঁ জজ, এরা কোথায় ছিল যখন আক্রমণ হয়েছিল? সেই সময় ভক্তগণ কোথায় ছিল, এরা কোথায় ছিল? বলছে ভক্তগণ বলছেন যে এরা এরকম পাইপ বেয়ে উঠে ওদেরকে আক্রমণ করবে ওপরে, এই জন্য উঠছিল। তো মিলর্ড, আত্মরক্ষার জন্য কেউ যদি নিজের বাঁচবার জন্য যদি আক্রমণ করে, সেটা তো আপনাদের আইনে বৈধ আছে। আমি তো আত্মরক্ষার জন্য আক্রমণ করেছে, ও তো আক্রমণ করে ওকে মারতে যাচ্ছে, ও তখন আত্মরক্ষার জন্য আক্রমণ করেছে, ও তো কোনো দোষ নেই কিছু। এইরকমভাবে এক একটা করে যুক্তি দিয়ে দিয়ে তিনি এই সমস্ত কেসকামারিতে প্রত্যেকটা বিষয়েতে যুক্তি দিতেন। অনেক ঘটনা, সে একটা আধা ঘটনা নয়, এই চুচুড়ার সেই ঘটনা হলো, তারপরেতে অনেক ঘটনা আছে এরকম। ওই মেদিনীপুরের ঘটনা, সাউরিশালের ভিতরে গল, সাউরিশালের ভিতরে গল, সাউরিশাল, হ্যাঁ সাউরিশালায় ভিতরে গল বলাতে একেবারে বিরাট পত্রিকায় লিখেছেন, সেই নিয়ে কেস উঠে গেল, বিশাল হইচই, এই সাধু হয়েছে গালাগাল, মুখে সালা বলছে, একে জেলে ঢুকিয়ে দাও, সবাই মিলে, সব মিলে কেস উঠলো, বিশাল কেস, বেশ কদিন ধরে আর্গুমেন্ট চলছে, কেশব গোস্বামী মহারাজকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, আপনি শালা বলে ওদেরকে এরম বলেছেন, আপনি এই লেখা কি আপনার, সাউরিশালার ভিতরে গলত, মানে হ্যাঁ মিলর্ড আমার, আপনি এরকম লিখেছেন সাউরিশালায়, এই কী ব্যাপারটা, গালাগাল দিয়েছেন। বলে শালা তো অনেক রকম হয়, রন্ধনশালা আছে, নাট্যশালা আছে, কোন শালার কথা আমি বলেছিলাম আপনারা আগে জানুন, আপনারা আগেই আমার বিরুদ্ধে আক্রমণ করলেন, আমরা জানুন এটা কোন শালা। হ্যাঁ এইভাবে বলে প্রত্যেকটা যুক্তি দিয়ে দিয়ে কীরকম তার বুদ্ধি বিচার, মানে সে কল্পনা করা যায় না। কেশব গোস্বামী মহারাজের কোনো বিকল্প নাই, কেশব গোস্বামী মহারাজের দিন কোনো বিকল্প করে, বিকল্প হবে না। আমি নিজে অবাক হয়ে যাই একটা ঘটনা শুনি পুরনো গুরুবর্গের মুখে, তাই আমি ভালোবাসতেন নয়নানন্দ বাবা থেকে আরম্ভ করে ত্রিবিক্রম বাবা, যত বুড়ো বুড়ো সত্যগোবিন্দ প্রভু, ভক্তিবর্ধন সাগর মহারাজ, গিরি মহারাজ, যত পুরনো সব ঘটনাগুলো বলতেন, আমি অবাক হয়ে যাই কী করতেন ইনি এনারা। যখন প্রভুপাদ চলে যাওয়ার পর এই সম্পত্তিগুলো ভাগ হয়ে কেড়ে নিচ্ছে সব, এখানে মামলা চলছে, প্রভুপাদের সম্পত্তি রক্ষা করতে হবে, সম্পত্তি তো ভাগ হয়ে গেছে, দু গ্রুপ হয়ে গেছে, একটা হচ্ছে অনন্ত বাসুদেবের গ্রুপ, একটা হচ্ছে আমাদের এর গ্রুপ, ভাগ হয়ে গেছে। এখন কেস করতে গিয়ে কেস চলছে সমানে, কেসের বয়ানগুলো যত কিছু কেসের বয়ান লেখা হয় পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজ লেখেন, তিনি কিন্তু উকিল নন, কিন্তু কেসের বয়ানগুলো লেখেন হচ্ছে কেশব গোস্বামী মহারাজ, বিনতা কেসের বয়ানগুলো লেখার পর সেগুলোকে আমাদের ব্যারিস্টার ছিলেন আমাদের শ্রীধর গোস্বামী মহারাজ, এই বয়ানগুলো তিনি লিখতেন, লিখিয়ে শ্রীধর মহারাজ, শ্রীধর গোস্বামী মহারাজকে দেখাতেন কেমন হয়েছে, বলে এখানে কোনো কলম চালাবার কোনো রাস্তাই নেই, সব ঠিক আছে, বলে খালি আমাকে আপনি সম্মানের জন্য দেখান, এই আপনার সব লেখা ঠিক, মানে বয়ানগুলো সব লিখতেন কেশব গোস্বামী মহারাজ, আর খালি ফাইনাল গিয়ে চেক আপ করাতেন কেমন হয়েছে দেখুন একটু, বলে সব ঠিক আছে কোনো ব্যাপার না। এরকমভাবে প্রত্যেকটা কেসগুলো ফাইল হয়, এ কথা বোধহয় অনেক আগেও দেবানন্দ গুড়ি মঠে বোধহয় অনেক আগে আলোচনা করেছি, আজ থেকে প্রায় 5-7-10 বছর আগে হতে পারে মনে পড়ছে আমার। সেখানে হচ্ছেন পরমপূজিত কেশব গোস্বামী মহারাজ যে ডিস্টার্বেন্স হয়েছে কী বলে কী ঘর, হ্যাঁ বলছেন যে দুটো গ্রুপ হয়ে গেছে, বিক্ষেপ করবে না, হরিকথায় বসে থাকবে এক জায়গায়, সমস্ত লোকগুলো সব কোথায় ঘুরতে যায়, হরিকথা শোনা তাদের উদ্দেশ্য না, খেতে পরে গেলে হতো, হরিকথাটা তো আর হবে না, এগুলো তো বোকামো না, ভান্ডারাটা বড় কথা নাকি। যাই গিয়ে সেই ঘটনা হলো, সেখানে দু গ্রুপ হয়ে গেছে, সেখানে প্রভুপাদের যত সম্পত্তি সব ওরা বিক্রি করে দেবে, যত এইখানের গোদ্রুমের পরে যত সম্পত্তি ছিল, রাউতারা জানো, রাউতারা সব বিশাল সম্পত্তি বিক্রি করে দেবে, সব মাথায় হাতারি প্রভুপাদের সম্পত্তি বিক্রি করে দেবে, তো মহা মুশকিল, এখন তো আটকানো যাবে না, ওদের ওদের পক্ষে ওদের দলে হয়ে গেছে ওই ওই সম্পত্তি বিভাগ ওদের, কেশব গোস্বামী যে তথাপি আমরা আটকাবো, বলে কী করে আটকাবেন, বলে আমরা কেস করবো, গুরুদেবের সম্পত্তি ওরা বিক্রি করে দিচ্ছে, আমরা কেস করব, বলে কেস করা হলো, কেস করে এবার কেস চলছে, কেস চলতে চলতে কোনো মতে তারা হারবে না, মানে লাস্ট, কারণ ওদের পক্ষে সব
সব তো দলিলপত্র সবদের পক্ষে। লাস্টে কি হলো, কেসেতে ওদের জয় হয়ে গেল, আমাদের পরমপুরী কেশব গোস্বী মহারাজের পক্ষের বাইরের দৃষ্টিতে পরাজয় হয়ে গেল। কেশব গোস্বী মহারাজকে একজন শিষ্যবর্গ, তিনি ওই লেখাগুলো লিখে, কেশব মহারাজ বলতে লেখো কতদূর লেখা হলো, এতদূর লিখে আবার লেখো, পাইচারি করে বলতেন আর লিখতেন কেসের বয়ানগুলো তাকে দিয়ে লেখাতেন। তিনি একদিন বলছেন দণ্ডবত করে, মহারাজ একটা কথা বলবো, কি বলবে, খুব কড়া ছিলেন, কেসে তো আপনারা হেরে গেলেন, কি বললে, বলে এই যে কেস চললে এতদিন ধরে এত চেষ্টা হলো সমস্ত আপনাদের হেরে গেলেন, কি বললে, না বলছি কেসে তো আপনারা হেরে গেলেন, আমরা হেরে গিয়ে জিতেছি, ওরা জিতে গিয়ে হেরেছে, কিছু বোঝো, মানেটা কি হলো আমরা তো বুঝলাম না, আমরা হেরে গিয়ে জিতেছি ওরা জিতে গিয়ে হেরেছে, সেটা মানেটা কি হলো মহারাজ, বলো শোনো আমাদের কেসটা করার উদ্দেশ্য কী ছিল, উদ্দেশ্য কী ছিল, কী নিয়ে শুরু করেছিলাম, ওরা যেন বহুপাদের সম্পত্তি না বিক্রি করে, তাই তো, বলে হ্যাঁ তাই, সেটা সিদ্ধ হলো কি না, তাই তো, ওরা তো স্টে অর্ডার মেনে নিই যে ওরা বলে আর জমি বিক্রি করতে পারবে না, আমরা জমি বিক্রি করবো না, ওরা ডিক্লারেশন দিয়েছে, বলে এইটি তো আমাদের জয়, আমরা চেষ্টা করেছিলাম কী জন্য, যেন সম্পত্তি বহুপাদের না বিক্রি করে, তো সে তো আমরা জিতলাম, আমরা জিতলাম না, ওরা বললো না স্যার আমরা সম্পত্তি বিক্রি করি নাই, এটা মিথ্যে কথা, আমরা কোনোদিনই বিক্রি করতে পারি না, এটি তো আমাদের জয়, বাইরে দিশিতে আমরা হেরে গেলাম কিন্তু আমরা জিতলাম, আর ওরা বাইরে দিশিতে জিতলো কিন্তু ওরা হেরে গেল, ওদের ইচ্ছে ছিল বহুপাদের সম্পত্তিকে বিক্রি করে দেওয়া, পারলো কি, কেসের আর্গুমেন্টে চলছিল মেলাওয়ার, ওরা সন্ন্যাস মানে না, গুরুদেবের আদর্শকে মানে না, ওরা মানে না এইসব, রাতারাতি কুড়ি জনকে সন্ন্যাস দিয়ে দিল, আমি আর নাম বলবো না, আমার উদ্দেশ্য হচ্ছে হরিকথাটা স্থাপন করা, আমার কোনো সমালোচনা করার উদ্দেশ্য নয়, স্যার ওরা প্রভুপাদের যে সন্ন্যাস ব্রত এটা মানে না, কাউকে দেখবেন ওদের সন্ন্যাস নেয়নি, সন্ন্যাস নেয় না, রাতারাতি কুড়ি জনকে সন্ন্যাস দিয়ে দিল এবং কোর্টের সামনে এই তো আমাদের কুড়ি জন সন্ন্যাস, কে বললো আমরা সন্ন্যাস দিই না, কেশব গোস্বামী মহারাজ বললেন দেখো এইভাবে আমরা কেসেতে প্রত্যেক পর্যায়ে মনে হচ্ছে আমরা হেরে যাচ্ছি কিন্তু আমরা জিতি, আমরা জিতে যাচ্ছি, এই বুদ্ধি ছিল একমাত্র পরমপুজ কেশব গোস্বামী মহারাজের, এইরকম বিচার শক্তি কাউর থাকা সম্ভব না। একদা ভক্তবৃন্দ পমন বামন গোস্বামী মহারাজ এরা সব প্রচারে গেছেন, বামন গোস্বামী মহারাজ বেশি কথা বলতেন না, খুব গুরুদেবের সামনে অত্যন্ত মাথা নিচু করে থাকতেন, গুরুদেবের সামনে কিভাবে থাকতে হয় এটা তাকে দেখলে বোঝা যেত, কোনো দিন মাথা তুলে কথা বলতেন না। ভক্তরা এসছেন, কেশব গোস্বামী মহারাজ যে কাপড়ের চেয়ার আছে জানো তো, এরকম এই যে চেয়ার মানুষ হয়েছে, কী গো কোথা থেকে এলো, মহারাজ প্রচার করে এলাম, কেমন হলো প্রচার, দারুণ প্রচার হয়েছে মহারাজ, এত প্রচার হয়েছে চারিদিকে সমস্ত হই হয়ে আনন্দ, আবার যেতে বলছে তারা, কেশব গোস্বামী গম্ভীর হয়েছে, কিছুই প্রচার করতে পারোনি, প্রচার ভালো হয়েছে, দারুণ প্রচার, সব তো আমাদের আবার ডাকছে, সুন্দর প্রচার হয়েছে, হই হই কাণ্ড চারিদিকে, তোমাদের প্রচার কিছুই হয়নি, দুবার না তিনবার বললেন, বলে ঘাবড়ে গেলেন, বলে কি, আমরা বলছি এত সুন্দর প্রচারের জন্য বুঝে প্রচার হয়নি কিছু, শোনো তোমরা কিছুই জানো না, যদি প্রভুপাদের সিদ্ধান্ত এবং বিচারগুলো তোমরা ওখানে ওই জনগণের হৃদয়ে স্থাপন করতে সমর্থ হতে তাহলে তোমাদের বাপের বেটা বলতাম, কিন্তু স্থাপন করতে গিয়ে আক্রমণের মুখে পুতি হতো, ওরা যেহেতু তোমাদের আক্রমণ করেনি, পায়ে তেল মাখিয়েছে আর জয় জয়কার করেছে, নিশ্চয়ই প্রভুপাদের কথাগুলো বলো নাই, প্রভুপাদের সেই অকৃত্রিম কথাগুলো তুমি বলতে পারো নাই, বললে দেখতে ওরা জেগে জেগে যেত, ওরা সহ্য করতে পারতো না, তাতে কী প্রচার করলে, প্রচার মানে কি, যেখানে প্রচারে যাবে, যাদের কাছে প্রচারে যাবে তাদের হৃদয়ে গৌড়ীয় মঠের একটা স্ট্যাম্প মেরে দিয়ে আসবে, বুঝেছ, গৌড়ীয় মঠের লোক, গৌড়ীয় মঠের ব্যক্তিত্ব, গৌড়ীয় মঠের প্রচারক তাকে বলা হয়, যিনি যেখানে যে অবস্থায় যাবেন সেখান থেকে যখন চলে আসবেন, আর যদি জীবনে কোনো দিন নাও যান, ওই ব্যক্তিকে চিরকালের মধ্যে যারা ছিল সভাতে তারা মনে রাখবে, একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল, আমাদের এই হচ্ছে গৌড়ীয় মঠের লোক, গৌড়ীয় মঠের ব্যক্তিত্ব তাকে বলে যিনি যেখানে যাবেন সেখানে গিয়ে চিরকালের মতো তাদের হৃদয়তে একটা স্ট্যাম্প মেরে দিয়ে আসবেন, ছাপ্পা মেরে দিয়ে আসবেন। রেভেন্সা কলেজ, রেভেন্সা কলেজ নাম ছিল ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, ময়ূরভঞ্জে সব প্রপার্টি দেওয়া হয়েছিল, প্রভুপাদ ময়ূরভঞ্জ নীলগিরি ময়ূরভঞ্জ সব প্রচারে গিয়েছিলেন, উড়িষ্যা বালেশ্বর, হ্যাঁ রেভেন্সা কলেজে
রেভেন্সা কলেজে দাঁড়িয়ে বড় বড় সব দিগ্গজ পণ্ডিত সেখানকে, উড়িষ্যার কম নয়, উড়িষ্যার এক একটা পণ্ডিত মানে কল্পনা করতে পারবে না, সেইখানে দাঁড়িয়ে সে কলেজের প্রফেসর থেকে নে পরমবীর কেশব কুসিমা একের পর এক তা মায়াবাদ সিদ্ধান্ত খণ্ডন করে যাচ্ছেন, সে প্রচার করে যাচ্ছে সব বক্তৃতা। আমরা অবাক হয়ে যাই ওই সব ব্যক্তি যদি আজকে থাকতেন এই প্রাচণ্ড সমাজকে গুঁড়ো করে দিতেন। সরকারের বিরুদ্ধে তিনি সাধু নিয়ন্ত্রণ আইন বেরিয়েছিল খবরের কাগজে, পরমহংস কেশব কুসিমা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন সাধু নিয়ন্ত্রণ আইন। কার অধিকার আছে সাধু নিয়ন্ত্রণ আইন করবে? কে কে আছে? পরমহংস কেশব কুসিমা লিখেছিলেন গোহত্যা আন্দোলনের বিরুদ্ধে, তিনি লিখেছিলেন। আমি আজকে প্রায় কত বছর আমি তো জানি না, পরবর্তীকালে তারই এক প্রাচীন শিষ্য বললেন, মহারাজ আপনি গোহত্যা নিয়ে এত লেখালেখি করছেন, আমার গুরুদেব ছিল গোহত্যার বিরুদ্ধে, তাই নাকি? তাহলে তিনিই প্রেরণা দিয়ে করাচ্ছেন বলে গুরুমা গোহত্যার বিরুদ্ধে তিনি লিখেছিলেন। পরমহংস কেশব কুসিমা, আপনারা তোমরা কেউ জানো না, তোমরা জানো না? হ্যাঁ, তাহলে তোমরা জানোই না, হ্যাঁ, বিশাল ব্যাপার। এইভাবে দেখা যায় পরমহংস কেশব কুসিমা মহারাজের যে কোনো সিদ্ধান্ত বিচার প্রভুপাদের বিচার থেকে একচুল কোনোদিন এদিক ওদিক হয় নাই সমস্ত। এই সম্বন্ধে আমি আলোচনা করতে গিয়ে অনেকেই আমাকে অসন্তুষ্ট মনে করেছেন, পরম পুঁজিবাদ কেশব গোস্বামী মহারাজের সমালোচনা করতে আরম্ভ করতে যেত, আমার সামনে পারে না, ওই যে জাম কীর্তন তিনি করতে দিতেন না, তিনি সকালের যে কীর্তন আলাদাভাবে লিখেছেন, অনেক পাষণ্ডী ব্যক্তি আমার সামনে পড়লে তো তার আমি খণ্ডবিখণ্ড করে দিতাম। তিনি ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তন ছিল, তিনি এক সুন্দর কীর্তন রচনা করেছেন, তারা বলছেন উনি ভক্তিবিনোদ ঠাকুরের অনুগত হলে উনি এগারাম পশুর মতো কথা বলবার চেষ্টা করবেন, যদি পশুর মতো কথা বললাম আমি সেখানে জীব আচ্ছেদন করে দেবো। পরম পুঁজিবাদ কেশব গোস্বামী মা প্রভুপাদের কত আনুগত্য স্বীকার করেছেন, কন্তরঙ্গ ভক্ত, তা তোমরা কি করে জানবে, তোমরা কিছু জানো না? তিনি প্রভাতকালীন যে কীর্তন করেছেন তার মধ্যে যে দৈন্যকে তিনি লিখেছেন, ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তন তিনি করতেন, ভক্তিবিনোদ ঠাকুরের ওই যে প্রভাতী কীর্তন তিনি করতেন, কিন্তু সকলের অধিকার নেই বলে তিনি ওই প্রভাতে সকালে সকালবেলা যে কীর্তনটা হয় রাধা গোবিন্দী যে গুপ্ত লীলা ওইটার বর্ণনা যেন সাধারণ ব্যক্তির কানে না যায়, এই জন্য তিনি ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্যে সকালবেলার কীর্তন লিখেছেন। বোঝা গেল কী বলে? তিনি ভক্তিবিনোদ ঠাকুরকে অমান্য করার জন্য করেন নাই। এই কথাগুলো নিয়ে অনেক রকম নিন্দা চর্চা চলে, যেমন জীবগোস্বামীপাদ স্বকীয়বাদ স্থাপন করেছেন, রূপগোস্বামীপাদ পারকীয় সিদ্ধান্ত স্থাপন করেছেন, এটা নিয়ে এই পাশবিকভাবে লড়াই চলে, এইগুলো হরিকথা তো জবাব দেওয়া আছে দেখবে শুনেছ বোধহয়। পরমপুঁজিবাদ কেশব গোস্বামী মহারাজ প্রভুপাদের ভক্তিবিনোদ ঠাকুরের সমস্ত সিদ্ধান্ত স্থাপন করতেন, তিনি কখনও তাদের কিন্তু এরা না জেনে এই সব কথাগুলো আলোচনা করেন, এরা জানেন না। সেখানে বলছেন জীব গোস্বামীপাদ রাধা গোবিন্দ যে নিত্য সখিয়া, বাস্তবিক নিত্যযোগে নিত্য সখিয়া, কিন্তু সখিয়াগুলোকে পারকীয় ভাবটাও নিত্য, কেন এটা বেদান্তের অনেক, আমি পরবর্তী সময় যখন সাত দিন দশ দিন যখন আলোচনা হবে বেদান্ত সূত্রের বিভিন্ন, তাতে পরমপুজোর কেশব গোস্বামী মাঝে কিছু কিছু প্রসঙ্গ আমি তুলব, অবশ্যই আমার ইচ্ছা আছে, অন্য অন্য জায়গায় হওয়ার কথা আছে, যে সেখানে দেখবেন আদ্য এব পররসহ, শুনেছ না চৈতন্য চরিত আমি তো বলা আছে, এই আদ্য এব পররসহ, এই আদ্যরসটা কি, এই আদ্যরসটাকে আদ্যরসটাকে বলা হয়েছে এই যে যেটাকে যুগল রস, রাধা গোবিন্দের যে অপ্রাকৃত যুগল রস সেটাকে বলে আদ্যরস। আদ্যরস মানে হলো সবচেয়ে প্রাচীন, এর ওপরে আর কিছু নেই। আদ্যরস মানে হলো সিঙ্গার রস, সেটাও আবার পারকীয় সিঙ্গার রস, পারকীয়ভাবে যে সিঙ্গার রসেরও পারকীয় স্বকীয় দুটো ভাগ আছে, সেই মধ্যে রাধা গোবিন্দের যে বিলাস সেটা অপ্রাকৃত, সেই যে সেটাকে বলে আদ্যরস। এই আদ্যরসে গৌরাঙ্গ মহাপ্রভুর যে বিগ্রহ রাধা গোবিন্দের মিলিত তনু, সেই সম্বন্ধে বেদান্ত থেকে এই আলোচনাগুলো করে কিভাবে সুন্দরভাবে প্রমাণ করা যায় যে এই আদ্যরসটা কি, কাকে বলে, আর নিত্য রাধা গোবিন্দ নিত্য সখিয়া, কিন্তু এই রাধা গোবিন্দের যে এই যে বিলাস এটা পারকীয় বা এটাও নিত্য, এই নিত্য জগতে কোনটা আগে কোনটা পরে এটা নিয়ে মূর্খ লোক দ্বারা তারা তর্ক করে, কিন্তু যেটা নিত্য জগতে সেটা আগে পরে বলে কিছু হয় না,
নিত্য জগৎ যেটা সেখানে আগে পরে বলি দুটোই নিত্য, দুটো আগে পরে বলে কিছু হয় না। কেন আগে আর পরে বললে তাহলে তুমি নিশ্চয়ই তোমার মধ্যে মনের মধ্যে একটা ফিনাইট কনসেপশন চলে আসছে, বুঝে গেল? যখনই আগে পরে ঘটনাটা আসছে এই এই চিন্তাধারাটা, তখন তার সঙ্গে চলে আসছে কি একটা ফিনাইট কনসেপ্ট, একটা কোনো একটা শুরু আছে তার একটা শেষ আছে, এরকম ধরনের একটা ধারণা আমার হৃদয়ে চলে আসে। এই এই ধারণাটা আসার সঙ্গে সঙ্গে তোমার নিত্য এই যে ব্যাপারটা এটা খণ্ডিত হয়ে যায়, বোঝা গেল কথা? নিত্য ওই যে সিদ্ধান্তরে নিত্য এটা থাকে না, অর্থাৎ কোনো শুরু বা শেষ নিত্য জগতে কোনো শুরু শেষ যে কথাগুলো এটা বললেও এটা থাকে না, কিছু নেই, এটা অনাদি, বোঝা গেল কি বললাম? সেই জন্য সেখানে দেখা যাচ্ছে এই যে পরমপূজার কেশব গোস্বামী মহারাজ যেটা বলেছেন, ওরা রূপ গোস্বামী বা জীব গোস্বামী মহারাজের মধ্যেও ভেদ করার চেষ্টা করে। জীব গোস্বামী পাদ জড়জগতের এই মূর্খ ব্যক্তিগুলো জড় ধারণা তাদের রাধা গোবিন্দের মধ্যে এই যে বিলাস সেটা বুঝতে না পার, নানারকম নিন্দামন্দা করবেন, করে তাদের তাদের নরক গতি হবে। সেই জন্য জীব গোস্বামী পাদ ঘুরিয়ে ফিরিয়ে এই সিদ্ধান্তটা প্রমাণ করেছে, আচ্ছা পারকীয়া রস তো আছেই কিন্তু বিচারগুলো দেখেন নিত্য স্বকীয়া, এটা স্থাপন করেছেন, তার মানে এই নয় রূপ গোস্বামী পাদ সিদ্ধান্ত ভেঙে দিয়েছে। এটা বুঝতে না পেরে ওরা বলছে নেই তো জীব গোস্বামী পাদ স্বকীয় স্থাপন করেছে, জীব গোস্বামী স্বকীয় স্থাপন করেন না, এই পাষণ্ডগুলোকে বাঁচাবার জন্য তিনি বাধ্য হয়ে ওটা করেছেন। রূপ গোস্বামী পাদের পরকীয়া বাদ তিনি এটা অন্তরেতে তিনি বিলাস মঞ্জুরি, জীব গোস্বামী পাদ বিলাস মঞ্জুরি, এরা তারা জানতে পারেন না। পরমপূজাত কেশব গোস্বামী মহারাজ তিনি ভক্তিমন ঠাকুর প্রভুপাদের কীরকম আনুগত্য করেছেন সেটা সাধারণ ব্যক্তিরা কেউ অনুভব করতে পারবে না, যার জন্য সিদ্ধান্ত জগতের পরমপূজাত কেশব গোস্বামী অমর হয়ে থাকবেন। যতদিন গৌড়ীয় গগন চলবে পরমপূজাত কেশব গোস্বামী মহারাজ সিদ্ধান্তকে কাটবার মতো কারোর ক্ষমতা থাকবে না, এরকম ধরনের বিচার। গৌড়ীয় পত্রপত্রিকা প্রকাশন, তারপরে বেদান্ত সমিতিকে স্থাপন করবার জন্য কিছুই নাই, তার পরমপূজাত কেশব গোস্বামী মহারাজের কোনো সঞ্চয় নাই, যা আসে ডানাতে আসে, আমারও সেই অবস্থা, কী অবস্থা, ডানাতে আসে বাঁচে ব্যয় করে দেন। সেই ব্যক্তির কত উৎসাহ, আমরা পত্রপত্রিকা প্রকাশ করব, দিগন্ত ব্যাপী আমরা প্রচার করব কেশব গোস্বামী মহারাজ। শেষে কী করলেন, কলকাতায় বাগবাজারে বোসপাড়া লেনে তিনি কী করলেন, একটা ভাড়া ঘরেতে বেদান্ত সমিতি স্থাপন করলেন অক্ষয় তৃতীয়ার দিন, বোঝা গেল? বাগবায়ের গৌড়িয়া মঠে যাওয়ার আগে বাগবায়ার স্ট্রিট দিয়ে যাওয়ার পরে ঠিক যখন ক্রসিংটা আসবে তার একটা বাঁ দিকে একটা গলি আছে, সেটা বোসপাড়া লেন, বুঝে গেল? না না বাগবায়ের গৌড়িয়া মঠে যাওয়ার পথে, বাগবায়ার স্ট্রিট দিয়ে যাওয়ার পথে, বাগবায়ের বাটা থেকে আরম্ভ করে সোজা যাওয়ার পথে যখন ক্রসিং আসবে, রাস্তাটা ক্রস হয়ে আমার যেতে হবে প্রভুপাদের মঠে, তার আগে বাদিকে বোসপাড়ালেন, হ্যাঁ বোসপাড়ালেন, বোসপাড়া লেনে তিনি কি করেছেন, একটা ভাড়া করা ঘরের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিনেতে, তাও কত বছর হবে, ষাট বছর আরও বেশি হবে, ষাট বছরেরও বেশি হবে না, আমার মনে পড়ছে না, সেখানে তিনি বোসপাড়া লেনে তিনি বেদান্ত সমিতি স্থাপন করলেন। ওই ভাঙাচোড়া জায়গায় একটা পুরানো বাড়ি, তার মধ্যে কয়েকটা অল্প টাকা ভাড়া ভিক্ষা করে দিয়ে দিতেন, সেইখানে তিনি স্থাপন করলেন। সেই থেকে সেই বেদান্ত সমিতির প্রচার শুরু হলো, এক এক তাবত তাবর ব্যক্তি বামন গোস্বামী মহারাজ, ত্রিবিক্রম মহারাজ, সব নারায়ণ মহারাজ সব আসতে আরম্ভ করলেন ধীরে ধীরে। হ্যাঁ সেইখানে কি হলো, সেখানে তিনি আছেন, প্রায় দেখা যেত সিদ্ধান্ত জগতের কিংবদন্তি এই কেশব গোস্বামী মহারাজের কাছে প্রায় গুরুবর্গ, আমাদের আমাদের গুরুবর্গ অর্থাৎ তার গুরু ভাইরা প্রায় যাই কেশব মহারাজের সঙ্গে দেখা করে আসি। বাইরে তিনি করা ছিলেন, ভেতরে প্রবল প্রেম। আমি দু একটা উদাহরণ দেবো অবশ্যই। সেখানে দেখা গেল তিনি ওখানে রয়েছেন, একাদশীর দিন হঠাৎ এক গুরু ভাই এসেছেন তার কাছে দেখা করতে, তিনি আনন্দে আটখানা লাফিয়ে উঠেছেন, গুরু ভাই এসছে, তাকে আদর করে বসিয়েছেন আসনে, বিভিন্ন কথা চলছে, কিন্তু মনে মনে ভেতরে চিন্তা করছেন, এই গুরু ভাই যে একাদশীর দিন এলো কী খাওয়াবো, একটা পয়সাও তো হাতে নেই, কি আমি তাকে দেবো, আমি তো অবাক হয়ে যাচ্ছি, ভগবান একই করলেন আপনি, আমার গুরু ভাই এমন দিনেই এলেন যে আজকে একাদশী, ফল কেনারও পয়সা নিয়ে আমি কী করবো, আমি যদি একা থাকতাম উপবাস করে কাটিয়ে দিতাম, কিন্তু গুরু ভাই এসছে কী করা যায় বলে, ওর কথা শুনছেন, কথা বলছেন এবং কথা শুনছেন, ভেতরে কিন্তু একবারে চিন্তায় আকুল হয়ে পড়েছেন, পাগল হয়ে গেছেন চিন্তা। হঠাৎ দেখেন
একটা উপর থেকে ঠক করে একটা চাল থেকে কী পড়লো, একটা চড়াই ভেঙে কী ফেললো, কী বাবা কী ফেললো, এটা হঠাৎ দেখছে, দেখি বলে কী ব্যাপারটা ভারী ভারী লাগছে, ওটাকে খুলে দেখেন ওখানে কিছু খুচরো পয়সা, তখনকার দিনে ওই পয়সার বিশাল দাম, ওই পয়সা যে পয়সা চড়াই ভেঙে ফেলেছে এক মাস খেয়ে ফোড়ানো যাবে না, সেই পয়সা পেয়েছেন, সেইগুলো দিয়ে তিনি ফল আদি সমস্ত কিনে গুরু ভাইয়ের যে সেবা করলেন কল্পনা করা যায়। বাইরের দৃষ্টিতে বিনোদ দাকে দেখলো মতো জম, যদি ওই মায়াপুরে মুসলমানের ঘরে ঘরে কোনো বাচ্চা বা কেউ যদি ঘুমোতো না, এই বিনোদ দা আসছে, বিনোদ দা আসছে শীঘ্রই ঘুমো, এই যেই বলতো বিনোদ দা আসে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়তো, বিনোদ আসছে বলে হয়ে যেত না, এক একজন এক একজনকে গাছের গাছেতে বেঁধে পিটিয়েছেন, বল বহুপাতের সম্পত্তি তোরা আত্মসা বল চেয়ে নিবি ভিক্ষা করে সেটা দেখি কেন এরম করছি, বেঁধে পেটানো পুলিশের ক্ষমতা নেই কিছু করবে, আরে বা নারকেল গাছে বেঁধে পেটানো একে বলে ভক্তি, কি তুমি করতে গেলে নকল হয়ে যাবে, জীব হিংসা হয়ে যাবে, যেটা বৈষ্ণবরা পারে দৃঢ় কথা মারতে পারে সেগুলো করতে গেলে তোমার হিংসা হয়ে যাবে। পরমপ্রিয় ভক্তি বিবেক ভারতী মহারাজ, ভক্তি বিবেক ভক্তি বিবেক ভারতী মহারাজ, ভক্তি বিবেক ভারতী মহারাজ মাঝে মাঝে কী করতেন, তার কাছে সেবক থাকতো তাদেরকে পেটাতেন ছাতের বাঁট দিয়ে, ছাতার বাঁট দিয়ে, ভক্তি বিবেক ভারতী মহারাজ যে কেশব গোস্বী মহারাজ এই পরমপ্রিয় সিদ্ধান্তি মহারাজের সঙ্গে যিনি থাকতেন, সিদ্ধান্তি মহারাজ যাকে শিক্ষাগুরু মানতেন, হ্যাঁ ভারতী মহারাজ, তার যে গুরু ভাই বহুপাত পাঠাতেন, যাও ভারতী মহারাজ সেবা করবে, ছোটো ছোটো সব 16 বছর 18 বছর গুরু চঞ্চল ছেলে পেলে ছাতার বাট দিয়ে মারতেন, আমার ছাতার বাট দিয়ে পেটাতেন, ওইটা ভক্তি। কিন্তু আমার ত্রিবিক্রম মহারাজ তখন ছিলেন ছোট, বয়স কম ছিল, ত্রিবিক্রম মহারাজ আমাকে অনেক গল্প করতেন, ভালোবাসতেন, মহারাজ আমি একদিনও মার খাই নাই, আমি আমি মহারাজের কাছে একদিনও মার খাইনি, মহারাজ বলতেন গল্প করে, না একদিনও আমি মার খাই নাই। যাই হোক, আমরা সকলে গৌড়ীয় মঠের মা বলে জানি নরহরি বাবুকে, যেকে নরহরি বাবু বলা হয় তাকে আমরা গৌড়ীয় মঠের মা বলে জানি, গৌড়ীয় মঠের মা। সেই নরহরি প্রভু যখন প্রভুপাদের পরে অনেক কিছু হয়ে গেল, অনেক ঘটনা ঘটে গেল, সেগুলো ভগবানের ইচ্ছাতেই হয়েছে, বিনোদ দার সঙ্গে এই মহাপুরুষ অর্থাৎ এই আমাদের হ্যাঁ নরহরি প্রভু থাকতেন, বিনোদ দা ছাড়া কোনো কথা তিনি শুনতে চাইতেন না, বিনোদ দা সেমন প্রাণ, নরহরি প্রভু এমন ছিলেন, গৌড়ী আমরা মা কাকে বলে, নিজের মাকে যা দেখেছ, বিনোদ যদি তুমি যদি তুমি নরহরি প্রভুকে দেখতে পারতে, তোমার চোখ দুটো যদি তিনি খুলে দিতেন, তাহলে আমার এই পূর্বাশ্রমে কোটি কোটি মা যদি এক জায়গায় রাখা হয় তাদের স্নেহপ্রীতি এই নরহরি প্রভুর সঙ্গে মিলবে না। এই ঘটনাগুলো আমি প্রত্যক্ষ যারা দেখেছেন তাদের মুখে শুনেছি, তাদের কৃপাতে কিছু কিছু অনুভব হয়েছে। গিরি মহারাজ বলতেন, মহারাজ আমাকে প্রভুপাদ এমন সেবা দিতেন, নিজে দৈন্য করে বলতেন, আমি যেমন কুকুর তেমন আমাকে মুগুর মারতেন প্রভুপাদ, কীরকম মহারাজ এরকম দৈন্য করে কথা বলছে, যেরকম যে সমস্ত নদিয়া প্রকাশগুলো বেরোতো দৈনিক নদিয়া প্রকাশ, প্রভুপাদ আমাকে রোজ সকালবেলা আরতির পর ওই পঞ্জিকাগুলো দিয়ে আমাকে দিয়ে দিন, যাও বিক্রি করতে করতে কলকাতায় যাও, মানে চিঠিপত্র দিয়ে দিই, তখনকার দিনে তো হ্যালো আর বলো এই ব্যবস্থা ছিল না, এখনকার দিনে সব কথায় কথায় হ্যালো আর বলো, সেখানে কাগজের লেখা পত্র কী কী এই চৈতন্য মঠে হচ্ছে, বাগবায়ের মঠে কী কী ঘটনা, এখানে এখানে দিতেন এখানে সেখানে বলতেন কী কী ঘটনা এখানে হলো, কী কী করতে হবে, মানে দৈনন্দিন ক্রিয়াকর্মের যে সেবার নিকাশ সেই সমস্তগুলো এখান থেকে পত্রপত্রিকা নিয়ে ব্যাগে করে, আর সেই সমস্ত নদিয়া প্রকাশগুলোকে ঘাড়ে করে নিয়ে ট্রেনে 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 শহরে বিক্রি করতে করতে গিরি মহারাজ সারাদিন বিক্রি করতে করতে দুপুরবেলার প্রায় গড়িয়ে যায় দুপুর, তারপর বাগবায়ার মোড়ে পৌঁছাত, বাগবায়ার মোড়ে পৌঁছে তখন এই চিঠিপত্র তখন এই চিঠিপত্রগুলো সেখানে দিতেন, অফিসে জমা দিতেন, অফিসে জমা দেওয়ার পরেতে মানে মায়াপুরের যত চিঠিপত্র বহুপাতের চিঠিপত্র ওখানে দিতেন, ওখানকার অফিসের যত চিঠিপত্র সেগুলো সব নিতেন, নিয়ে কিছু প্রসাদ পেতেন, দুপুরের সবাই পাওয়া হয়ে যেত, ওনার কিছু থাকতো প্রসাদ পেয়ে আবার টেনে টেনে বাকি পত্রিকাগুলো বিক্রি করতে করতে যখন বলতেন মায়াপুরে আমি পৌঁছাতাম মহারাজ কী বলবো, তখন প্রায় 9টা 10টা বাজে, তখনকার দিনে 9টা বসা মানে মায়াপুর পুরো জঙ্গল, সাপ খাল বিল আর সাপ ভর্তি,
যাওয়ার কোনো রাস্তা নেই। বলে ওই জঙ্গলের পথে আমি হুলোর ঘাট থেকে চৈতন্য মঠে যেতাম, এবার চিন্তা করুন। গিয়ে দেখতাম প্রায় সবাই ঘুমিয়ে পড়েছেন বা কেউ কেউ ভজন করছেন, রাত্রিবেল আলো তো ছিল না, মোমবাতির আলো, তেলের রেডির তেল জানো, রেডির তেলের আলো, রেডির তেলের আলো জ্বলতো, আর সবাই কেকার ভজন করছেন সব নির্জনে, আর কেউ কেউ ঘুমিয়েও পড়েছেন। আর দেখতাম রাত্রি 10টা সাড়ে 10টা, দেখতাম ওই ওই আমাদের নরহরিপ্রভু তখনও খায় নাই, আমার জন্য অপেক্ষা করে রয়েছে। কখনো কখনো দেখা যেত কোনো রুটি নেই, কোনো কিছু নেই, সবজি নেই, খালি চাছার বাটিটা, যে দুধটা জাল দেওয়া হয় সেই চাছার বাটিটা রয়েছিল, সেই বাটিটা আমাকে দিত, ওটা চাছতাম, যেটা এত সর্বেরও তো একটু চিনি দিয়ে খেতাম। আমাদের গিরিমা, ভক্তিনিবালে গিরিমা, যেটা তোমাদের মতে থাকতো, শেষ বয় আমাদের মঠে পরে গেল, থাকতেন হালদার বাগানেও, থাকতেন দেবানন্দ গৌরীয় মঠে থাকতেন, এই ঘটনাগুলো তাদের থেকে শুন। তো এইরকমভাবে কেশবশ্রী মহারাজ করতেন কি, এই যে বিনোদ, এই যে নরহরিপ্রভুর কথা বললাম, এইরকম যে যতক্ষণ পর্যন্ত শেষ ব্যক্তি না খাবে, যদি বাইরে থেকে দুজন ব্যক্তি চলে এলো, দুজনেরই প্রসাদ রয়েছে আর কিছু নাই, তিনি দিয়ে দিয়ে জল খেয়ে থাকতেন। দিনের পর দিন এরকম, বছরের পর বছর এরকম করার পরে তার শরীরে শক্তি বাইরে দৃষ্টিতে কমে গেল, দুর্বল। কেশব গোস্বামী মহারাজ বিনোদদা তার হাতে ধরছেন যে গুরু ভাই আপনাকে যেতে হবে, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, হসপিটালে ভর্তি হতে হবে, নাহলে আপনার হবে না। না, আমি হসপিটালে যাব না, হসপিটালে গেলে আমি বৈষ্ণব সেবা সুযোগ পাব না। দিনের পর দিন বিনোদদা প্রায় তার পা ধরা, এত ভালোবাসতেন বিনোদদা, প্রায় তার পা ধরে আপনি যাবেন কি না, আমি যাব না, হসপিটালে গেলে আমি বৈষ্ণব সেবা সুযোগ পাব না। লাস্টে বিনোদদা কী করলে, এরমভাবে তো যাবে না, কিছুতেই যাবে না, বৈষ্ণব তো চলে যাবে জগৎ থেকে আমাদের বঞ্চনে। শেষে রেগে মেগে একবার বলছে, আমি জানি, আমি জানি আপনি বড় বৈষ্ণব হিসাবে প্রতিষ্ঠা নেওয়ার জন্য আমি এখান থেকে হসপিটালে যাবেন না, হ্যাঁ আপনি আমাদের দুঃখ দেওয়ার জন্য বড় বৈষ্ণব নাম কিনবেন। তখন বিনোদদাও কাঁদছেন, হরহর করে জল পড়ছে, আর আমাদের নরহরিপ্রভু হরহর কাঁদছেন। শেষে শিকার হলেন, হ্যাঁ যাবো, চলো হসপিটালে চলো। তখন অলরেডি লেট হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, অনেক আগে ডাক্তার দেখার দরকার ছিল। একে বলে বৈষ্ণব, নিজেকে তিল তিল করে তিনি দিয়ে দিতেন, দিয়ে দিয়ে এই সবাইকে স্থাপন করে গেছেন। কী সব, হ্যাঁ আসবের, এইসব অনেক কথা ছিল। বামন গোস্বামী মহারাজের জন্য তিনি দুজোড়া জুতো এনেছেন, জুতো আনার পরে বামন হয়েছে, বামনকে ডাকো, বামনকে ডেকেছে, বামনকে দিয়ে দুটো দুজোড়া জুতো দিয়েছে, জুতো হাতে দিয়েছে, কী এটা, তোমার জন্য দুজোড়া জুতো, হ্যাঁ আমার জন্য জুতো এনেছেন আপনি, বলে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছে, একেবারে আমি জুতো নেবো না, আপনি জুতো নিয়ে এসছেন, আপনি গুরুদেব, বলে হাউ করে কাঁদছেন। কেশব গোস্বামী বলছেন, বাবা তো হওনি ওই জন্য জানো না, যেদিন বাবা হবে বুঝতে পারবে সেদিন অনেক কথা। আমি জানি সেই কথা তো বলার আর সুযোগ হলো না, অজস্র পাগলের মতো কান্না, যে কেশব গোস্বামী দেখলে মনে হয় একেবারে এরকম সিদ্ধান্ত যে কান্না দেখলে পাগল হয়ে যাবে, এরকম বাচ্চা ছিল কাঁদে না। যাই হোক, অনেক কথা বলবার আর সুযোগ নাই, কিছুই বললাম না, বিক্ষিপ্ত আলোচনা, কেন সভাটাও এরকমই, সেখানে আনন্দ পাওয়ার বিশেষ কিছু নাই, এই জন্য আমার স্ফূর্তি, আপনারা যেরকম স্ফূর্তি করাবেন সেরকম কথা হয়, স্ফূর্তি করাবার লোক নেই এখানে, সেরকমই হলো। বাঞ্ছা কল্পতরু শিখে বাসিন্দ ভেবেছ পতিতানং পাবন গোবিষ্ণেভ্যো নমঃ।